আসসালামু আলাইকুম সম্মানিত গুচ্ছ ভর্তি উচ্চ শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করেছেন যে কোটায় ভর্তির আবেদন ফর্ম কবে থেকে শুরু হবে বা কোটায় ভর্তি কবে থেকে শুরু হবে। তো আজকে সেই বিষয়ে ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এখন রয়েছি। তো এখানে আপনি যদি ফলো করেন তাহলে দেখবেন আগামী 10/11/2022 তারিখ হতে, অর্থাৎ এটা চলে গেছে, আজকে 11 তারিখ, 15/11/2022 তারিখ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোটায় ভর্তি উচ্চ শিক্ষার্থীরা কোটায় ভর্তির জন্য অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তাদের সাক্ষাতের, অর্থাৎ সাক্ষাৎকারের পরবর্তী সময় জানানো হবে, তাদেরকে মেসেজ দিয়ে জানানো হতে পারে। এছাড়া তো কোটায় ভর্তির আবেদন কীভাবে অনলাইনে পূরণ করতে হয় সে বিষয়ে আমি একটি ভিডিও তৈরি করব। আর আপনারা কোন কোন বিশ্ববিদ্যালয়ের কোটায় ভর্তির নোটিশ চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ভিডিওটি আর লম্বা করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদেই থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা, ইনশাআল্লাহ পরবর্তীতে আরও একবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর সবার কাছে একটাই অনুরোধ থাকবে, অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।